Overview of Linux awk commands এর spoken tutorialে আপনাদের স্বাগত। এখানে আমরা Linux awk এবং Linux awk শৃঙ্খলায় থাকা tutorial সম্পর্কে শিখব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে Ubuntu Linux 16.04 অপারেটিং সিস্টেম ব্যবহার করছি। awk একটি ফাইল থেকে ডেটা খুঁজতে এবং এক্সট্রাক্ট করতে ব্যবহৃত হয়। আমরা awk দ্বারা ডেটা ম্যানিপুলেট করতে এবং রিপোর্ট বানাতে পারি। যে কোনো প্রোগ্রামিং ভাষা পছন্দ করে awk এর ভেরিয়েবলস, অপারেটরস, কন্ডিশনাল স্টেটমেন্টস, লুপস, সিঙ্গল এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারেজ, বিল্ট ইন ফাংশনস এবং ইউজার ডিফাইন্ড ফাংশনস রয়েছে। সন্ধান প্রক্রিয়ার সময় ফাইল রেকর্ডের ক্রম হিসেবে গণ্য করা হয়। প্রতিটি লাইন একাধিক ফিল্ড সহ একক রেকর্ড হিসেবে বিবেচিত হয়। তারপর awk প্রদত্ত প্যাটার্নের সন্ধান করে এবং পছন্দসই কর্ম সঞ্চালন করে। এখন আমরা সংক্ষেপে এই শৃঙ্খলার কিছু awk টিউটোরিয়াল দেখব। বেসিক্স অফ awk। এই টিউটোরিয়াল awk এ কিছু মৌলিক কার্যকলাপ ব্যাখ্যা করে। প্রক্রিয়াকৃত আউটপুট এবং নিয়মিত এক্সপ্রেশন ব্যবহার করে প্রিন্ট করা এই টিউটোরিয়ালটি দেখুন। একটি ডিলিমিটার এক থেকে অপর শব্দ পৃথক করে। একটি ডিলিমিটার একটি একক হোয়াইট স্পেসও হতে পারে। ভেরিয়েবলস এন্ড অপারেটরস। এখানে আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস ব্যবহার করা শিখব। ভেরিয়েবল প্রাথমিকরণ, অপারেটরস স্ট্রিং কনকেটেনেশন এবং ম্যাচিং অপারেটর। ওকে বিগিন এবং এন্ড স্টেটমেন্ট। এই টিউটোরিয়ালটি দেখুন। এখানে ছোট হাতের এ এবং ছোট হাতের বি ভেরিয়েবল সংযোজিত হয়। সুতরাং স্ট্রিং কনকেটেনেশন অপারেটর শুধুমাত্র একটি স্পেস। বিল্ট ইন ভেরিয়েবলস। এই টিউটোরিয়ালটি ওকে নিম্ন বিল্ট ইন ভেরিয়েবলস ব্যাখ্যা করে। আরএস, এফএস, ORS, OFS, NR, NF, ARGV, ARGC. এই টিউটোরিয়াল একটি awk script লেখা শেখায়। এই টিউটোরিয়ালটি দেখুন। এক্সিকিউট করা কমান্ডের একক উদ্ধৃতিতে আমরা কি লিখেছি তা দেখুন। prog1.awk ফাইলের বিষয়বস্তু ঠিক একই। কন্ডিশনাল স্টেটমেন্টস। এই টিউটোরিয়ালে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টস ব্যবহার করা শিখব, যেমন awk এ ইফ, এলস, এলস ইফ। এই টিউটোরিয়ালটি দেখুন। এরপর ইফ স্টেটমেন্ট যাচাই করবে যে ষষ্ঠ ফিল্ডের ভ্যালু 8000 এর চেয়ে বেশি কিনা। হ্যাঁ হলে দ্বিতীয় প্রিন্ট স্টেটমেন্ট কার্যকর করা হবে। লুপ। এখানে awk এ ফর, হোয়াইল এবং ডু ওয়াইল লুপের মতো কন্ডিশনাল লুপস সম্পর্কে আলোচনা করব। আমরা awk ব্যবহার করে সার্চ প্যাটার্ন শিখব। এক বা একাধিক ফাইল থেকে ডেটা প্রসেস করা। এই টিউটোরিয়ালটি দেখুন। এই কোডে এটি ডু লুপের স্টেটমেন্ট যা প্রথমে কার্যকর করা হবে। এই কন্ডিশন যাচাই করা হবে। সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে টিউটোরিয়াল ব্যাখ্যা করে অ্যারে এলিমেন্টস নির্ধারণ করা। একটি অ্যারের এলিমেন্ট রেফার করা। awk অ্যারেস ইন্ডেক্স করা। অ্যাসোসিয়েটিভ অ্যারে এর সুবিধা। একটি নির্দিষ্ট ইন্ডেক্সে একটি অ্যারেতে কোনো এলিমেন্ট বিদ্যমান কিনা তা যাচাই করা। এই টিউটোরিয়ালটি দেখুন। লক্ষ্য করুন, অ্যারে এলিমেন্ট ক্রম অনুসারে নেই। আমি তৃতীয় দিনের আগে চতুর্থ দিন ঘোষণা করেছি। awk অ্যারেতে ইন্ডেক্স ক্রমানুসারে থাকার দরকার নেই। সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারের উন্নত স্তরের টিউটোরিয়াল ব্যাখ্যা করে ফাইলের সাথে awk অ্যারের ব্যবহার। একটি অ্যারের এলিমেন্ট স্ক্যান করা। ফর লুপের নতুন পরিবর্তন। একটি অ্যারের এলিমেন্ট মোছা। সম্পূর্ণ অ্যারে মোছা। এআরজিসি এবং এআরজিভি এর ভ্যালু। এই টিউটোরিয়ালটি দেখুন। ডিলিট স্টেটমেন্ট থেকে উদ্ধৃতি এবং বর্গাকার বন্ধনী সহ
index S02 মুছুন। ফাইলটি সংরক্ষণ করে টার্মিনালে যান। ওকে, মাল্টিডাইমেনশনাল অ্যারে ব্যাখ্যা করে একাধিক সূচকের ক্রম দ্বারা এলিমেন্ট চিহ্নিত করা, একক স্ট্রিং এ কনকেটেনেট করা। ওকে, 2x2 মাল্টিডাইমেনশনাল অ্যারে বানানো, 2x2 ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বানানো, মাল্টিডাইমেনশনাল অ্যারে স্ক্যান করা, স্প্লিট ফাংশনের সাথে ফর লুপ জোড়া। এই টিউটোরিয়ালটি দেখুন। প্রথমে এই অক স্ক্রিপ্টে অ্যাকশন বিভাগ দেখি। এখানে আমরা রোতে সর্বাধিক সংখ্যক ফিল্ড গণনা করেছি। বিল্ট ইন ফাংশনস, আমরা অক বিল্ট ইন ফাংশনস সম্পর্কে শিখি, যেমন অ্যারিথমেটিক ফাংশনস, র্যান্ডম ফাংশনস, স্ট্রিং ফাংশনস, ইনপুট অ্যান্ড আউটপুট ফাংশনস এবং টাইম স্ট্যাম্প ফাংশনস। এই টিউটোরিয়ালটি দেখুন। টার্মিনালে এখানে দেখানো কমান্ড লিখুন এবং এন্টার টিপুন। টার্মিনালে আউটপুট হিসেবে আজকের তারিখ এবং সময় দেখায়। ইউজার ডিফাইন্ড ফাংশনস টিউটোরিয়ালে আমরা শিখব নিজস্ব ফাংশন বানানো, ফাংশন কল, রিটার্ন স্টেটমেন্ট এবং রিভার্স ফাংশন। এই টিউটোরিয়ালটি দেখুন। তারপর অক স্ক্রিপ্টে আমরা $2 প্রিন্ট করেছি, যা দ্বিতীয় ফিল্ড নেম। তারপর $6 প্যারামিটার সহ চেঞ্জ ইট ফাংশন কল করি, যা হল স্টাইপেন্ড। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা অক সম্পর্কে শিখেছি এবং এই শৃঙ্খলার টিউটোরিয়াল দেখেছি। নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে, অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। আপনার এই স্পোকেন টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে, এই সাইটে যান। যেখানে আপনার প্রশ্ন রয়েছে সেই মিনিট এবং সেকেন্ড চয়ন করুন। সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন, আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে। স্পোকেন টিউটোরিয়াল ফোরাম এই টিউটোরিয়ালের নির্দিষ্ট প্রশ্নের জন্য তাদের সাথে সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না। এটি প্রশ্নগুচ্ছ কমাতে সাহায্য করে। কম গুচ্ছ সহ আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসেবে ব্যবহার করতে পারি। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।